হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, যে ক্যাপিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপ্লয় ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইনডেন্ট অন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের উপর আমরা কীভাবে মাল্টিপল ওয়েতে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি ইনডেন্ট। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমাদের যে এখানে ডাটাগুলো থাকবে, তো সেই ডাটাগুলোর মধ্যে আমরা কীভাবে যে ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্টের বিষয়টা আমরা বলছি মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারি সেই বিষয়টা দেখব। দেখুন আমাদের এই কাজটা কি, ধর আমাদের ডকুমেন্টে লেখা থাকতে হবে, যেমন আমি কিছু লিখে নিচ্ছি এখানে, তো আমি নামটা লিখলাম। বাস লেখার পরে এই নামটাকে আমি সিলেক্ট করে কপি করে ধর আমি এখানে কয়েকটা পেস্ট করে নিলাম, বাস কয়েকটা পেস্ট করে নিলাম। এখন বাস এখানে পেস্ট করার পরে এখন ধরুন আমার ডকুমেন্টে এই লেখাগুলো আছে। এখন এই লেখাগুলো ধরুন আমি কী করবো, এখান থেকে আমি ইনডেন্ট করব। তো সেটা করার জন্য এখানে আপনার প্রথমে লেখাগুলো আপনি সিলেক্ট করে নিতে হবে যে আপনি কতটুকুর মধ্যে করবেন। আপনি কি পুরো লেখাটার মধ্যে করবেন না আপনি মানে এই লেখার মধ্যে কিছু অংশ করবেন। ধরুন এখান থেকে আমি কী মনে করলাম এই যে দুইটা, এই দুইটা লাইন আমি ইনডেন্ট করব। তো সেটা এখানে আমার কি এখন বর্তমানে সবগুলো লাইন এক সিরিয়ালা দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে দুইটা লাইন একটু আমি এদিকে ডান দিকে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে এই যে আপনার এখানে প্যারাগ্রাফ হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ এই গ্রুপের মধ্যে এই যে এখানে দেওয়া আছে আমাদের, এখানে হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, আর এটা হচ্ছে আমাদের এখানে ডিক্রিজ ইনডেন্ট। এটা দিলে আমার ইনডেন্টটা বাড়বে। তাহলে আমি এখানে ক্লিক করলাম ডান দিকে, আবার ক্লিক করি এই যে বাড়তেছে, তাই ডান দিকে এখন আমার ইনডেন্টটা বাড়তেছে, ইনক্রিজ হতেছে। আবার আপনি ডিক্রিজ করতে গেলে এখানে ক্লিক করবেন এই যে ডিক্রিজ হতেছে, বাস এদিকে চলে আসলো। তাই এইভাবে আমরা এখান থেকে সরাসরি আমরা ইনডেন্টটা আমরা কী করতে পারি, ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো এইভাবে ছাড়াও আমরা সরাসরি যদি আমরা এই যে প্যারাগ্রাফের আমরা এখানে চলে যাই, যার পর এখান থেকে আমাদের এই প্যারাগ্রাফের বক্সটা আসার পরে এই যে ইনডেন্টেশন আমরা এখান থেকে লেফটে রাইটে দুই দিকে আমরা ইনক্রিজ আমরা ডিক্রিজ করতে পারি। তো প্রথমে আমি লেফট সাইড থেকে বেশি দেখি। দেখার জন্য আপনার এই যে এখানে জিরো দেওয়া আছে বাই ডিফল্ট, এখন যদি মনে করেন আমরা উপরের এই ফিল্টারে আপ ফিল্টারে ক্লিক করি তাহলে বাড়তেছে, নিচে একটা ক্লিক করলে কমবে। তো এখন আপনি ধরেন এই যে আমি ধরুন বাড়া দিলাম, অত আপনি লেখা দিতে পারেন। তো এখন আমার 06 দিয়ে আমি ওকেতে ক্লিক করি তাহলে এতটুকু হলো, তাহলে আমার এখানে এতটুকু আমার কী হলো ইনডেন্ট হলো ডান দিকে মানে ইনক্রিজ হলো। আবার আপনি কমাইতে গেলে এখানে ধরুন আপনি এই যেটা দিয়ে কমাইতে পারেন, অথবা ধরুন আপনি এখানে যে জিরো লেখা দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন, বাস আগের মতো হয়ে গেল। তো এইটা করলাম আমরা এখান থেকে লেফটে। এখন আপনি যদি রাইট দিকে করতে চান, তো এখন যদি বর্তমানে ধরুন আমি এখানে লেখি, এই ধরুন আমি লেখতেছি, এখন ধরুন আমার এখানে কতটুকু লেখা হইতেছে আমি যদি যাই এই যে এতটুকু মধ্যে লেখা হইতেছে। এখন যদি মনে করেন আমি এই ডান সাইডে আমি ইনডেন্ট সেট করে দিই, তাহলে কতটুকু করে দেবেন ততটুকু বাইরে কিন্তু লেখা হবে না। আমি বিষয়টা দেখাচ্ছি, যেমন এখন যদি আমি এখানে যাই, যার পর এই যে ইনডেন্টেশনের মধ্যে রাইট, আমি রাইটে এখানে যদি কী দিলাম ধরুন আমি 2 দিলাম, 2 দেওয়ার পরে এখন আমি ওকেতে ক্লিক করি তাহলে আমার কিন্তু এই যে এতটুকুর মধ্যে লেখা হবে, এরপরে এটুকুর মধ্যে লেখা হবে না, কারণ আমি ইনডেন্ট সেট করে দিছি ডান দিকে, আমার এতটুকু জায়গা গ্যাপ থাকবে ইনডেন্ট থাকবে। তাহলে এখন যদি আপনি এখানে যে আমরা আবার লিখতে যাই, এই দেখেন এটার বাইরে কিন্তু লেখা হবে না, আমি লিখতে যাচ্ছি এই নিচে লেখা চলে আসবে, নিচে লেখা চলে আসতেছে। এখন যদি মনে করেন আমি এখানে যাই লিখি, এখানে লিখলে কিন্তু আমার ধরুন যে একটু লেখাটা হচ্ছে, মানে এখানে আমার এটুকুর মধ্যে ইনডেন্ট সেট করা নাই, এখানে কিন্তু লিখতে পাচ্ছি। কিন্তু যখন আমি এখানে যাই লিখতে যাব, এখানে গিয়ে লিখতে গেলে হবে না, আমি যাবো অথবা এখানেও যাই লেখা হবে না, এই লেখাটা নিচে চলে আসতেছে। কারণ কেন, এটুকুর মধ্যে আমার ইনডেন্ট সেট করা আছে ডান দিকে কিন্তু নিচে সেট করা নাই। কিন্তু এখন আবার যদি আমি এদিকে লিখতে চাই তাহলে কী করতে হবে, আবার এখান থেকে আমি সিলেক্ট করে আমি কী করব এই যে এখানে যাব, যার পর আমার যে কত রাইট দিকে 2 সেট করা আছে, এখন আপনি সেগুলো কমাই দিতে পারেন। আবার যদি আমরা ধরুন যে 0 করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করি, এখন দেখেন যে ডান দিকে কিন্তু লেখা চলে আসছে, এটুকু লেখা চলে আসলো। এই বিষয়ে আমাদের এখানে ডান দিকের আপনার যে ইনডেন্ট সেট করা বিষয়টা, সেটা আপনি কমাই বাড়া দিলে এইভাবে বিষয়গুলো দেখতে পারেন। তো আমরা কী করলাম, এখান থেকে দুইভাবে আমরা এখান থেকে যে ইনডেন্ট ইনক্রিজ ডিক্রিজের বিষয়টা দেখলাম। এখন এর সাথে ধরুন আমরা ইচ্ছে করলে, এটা ছাড়া আমরা ইচ্ছে করলে ধরুন কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারি। তো সেটা কীভাবে, ধর প্রথমে এখান থেকে ধরুন আমি কী করবো যে এখান থেকে আমি টেপ সেট করার মাধ্যমে ধরতে, মানে টেপ কিয়ের মাধ্যমে দেখবো যে কীরকম। ধরুন এখান থেকে আমি এটুকু ডিলিট করে নিই আমাদের কাজের সুবিধাতে, ধরুন আমি এই নিচের দুইটা আমার দুইটা লাইন আমি কী করবো এখানে টেপ প্রেস করে আমি ইনডেন্ট করব, মানে ইনক্রিজ করব। তাহলে আপনি কিবোর্ড থেকে যদি টেপ প্রেস করেন, আমরা টেপ কি চাপ দিলাম এই দেখেন হইতেছে, আমরা আবার চাপ দিলে এই যে টেপ কি দিয়ে আমার ডান দিকে আমার যে কী হতেছে ইনক্রিজ হইতেছে। আবার যদি এখন আপনি তো আপনি পিছন দিকে আসতে চান, তাহলে কী দিতে হবে কিবোর্ড থেকে আপনার শিফট কি চাপ দিলে টেপ চাপ দিতে হবে, মানে শিফট কি চাপ দিলে আপনি যদি টেপ কি চাপ দেন তাহলে এই যে পিছন দিকে আসতেছে, আবার শুধু টেপ কি চাপ দিলে এই যে আসতেছে আপনার ডান দিকে আসতেছে, শিফট টেপ চাপ দিলে বাম দিকে আসতেছে। এইভাবে আমরা ইচ্ছা করলে আমরা ইনডেন্ট ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তো এটা দেখলাম। এছাড়া ধরুন যে কি আমরা আরও শর্টকাট ইউজ করে করতে পারি, সেটা কীভাবে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে যদি আপনি কী দেন এম প্রেস করেন, কন্ট্রোল কি চাপ ধরে আমরা এম চাপ দিলাম এই যে ইনক্রিজ ইনডেন্ট হতেছে, মানে ইনডেন্টটা ইনক্রিজ হতেছে।
আবার যদি আপনি এখানে কি করতে চান, আপনি ডিক্রিজ করতে গেলে কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে যদি আমরা এম প্রেস করি তাহলে একদম ডিক্রিজ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করেন, আপনি যে লেখাটুকু করবেন সেই লেখাটুকু সিলেক্ট করে থাকতে হবে। আমার কিন্তু সিলেক্ট করা আছে, বা সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কন্ট্রোল এম দিলে ইনক্রিজ হবে, আপনি কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আপনি এম দিলে ডিক্রিজ হবে। তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারি। তো আমরা কিন্তু টেপ কি পাশাপাশি ওই যে আমাদের এখানে যে কন্ট্রোল এম চাপ দিয়ে আমরা কি করলাম ইনক্রিজ করলাম ইনডেন্ট, পাশাপাশি আমরা শিফট টেপ চাপ দিয়ে আমরা কি করলাম ডিক্রিজ করলাম, এবং কন্ট্রোল শিফট এম চাপ দিয়ে আমরা ডিক্রিজ করাবো সেটা দেখলাম। তো এইভাবে সারা ধরুন আমরা ইচ্ছে করলে আবার কি করতে পারি, আমরা যদি চাই এখানে আপনার ব্যাক স্পেস পাশাপাশি স্পেস দিয়ে আমরা ইনক্রিজ ডিনক্রিজ করতে পারি। সেটা কিরকম, আপনি যদি এখানে কিবোর্ড থেকে স্পেস বার যেটা বললাম আমরা সেটা দিয়ে করার জন্য ধর আপনি কোথায় করবেন, ধরুন এখানে কার্সর রাখলেন, রাখার পর যদি আমরা এখানে স্পেস দিই এই দেন একটু একটু করে হইতেছে, কিন্তু একটু একটু করে হয় মানে প্রত্যেকটা ক্যারেক্টার ভিত্তিক হয়। এখন আপনি যদি কিবোর্ড থেকে আবার ব্যাক স্পেস চাপ দেন, এই যে ব্যাক স্পেস চাপ দিলে ধরুন এইভাবে আসতেছে, এটা মানে আপনি ওয়ান ক্যারেক্টার করে আপনি ইচ্ছা করলে করতে পারেন। তো এটা আমাদের মনে করি ইন্ডেন্টের পর্যায়ে পড়ে না, কিন্তু আমরা এইভাবে ধরুন যে আপনার পিছন দিকে সামনের দিকে আমরা দেখতে পারি এই স্পেস বার আর ব্যাক স্পেসের মাধ্যমে। তো সেটা আমাদের কিন্তু অনেকটা আমাদের ইন্ডেন্টের মধ্যে কাজ করে। তো এই যে এখানে আমি ধরুন যে বিভিন্ন যে ওয়েগুলো দেখালাম, তো এই প্রত্যেকটা ওয়ে অবলম্বন করে ইচ্ছা রাখলে কী করতে পারেন, আপনার এই টেক্সটগুলোকে মানে যে লেখাগুলো থাকবে সেগুলো আপনি যে আপনার ডান দিকে বাম দিকে আপনি কী করতে পারেন, ডান দিকে আপনি ইনক্রিজ করতে পারেন, পাশাপাশি আপনার বাম দিকে ডিক্রিজ করতে পারেন। তো কীভাবে আমাদের এখানে ইনডেন্টের যে বিষয়টা আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা ইউজ করতে পারি, তো শুটের টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইনডেন্ট ইন এমএস ওয়ার্ড, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড় টেকনিক্যাল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।